একজন সন্তান যিনি হইলেন সেই সন্তানের নাম হল আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ, বরাবর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। সেই পর্দা পুশি নামের ঘরে জন্ম হয়েছে। আর যদি সন্তান মা বাবা যদি ভালো হয় সন্তানটা ভালো হবে। আর আমরা পর্দা করে না মেয়েরা মেয়েদের অবস্থায় ছিল। আজ আমাদের বাস্তবত অবস্থায় আমরা যদি বাজার থেকে যদি আলকাতরা টিং কিনে আলকাতরা টিংরা জ্বালাই করা থাকে, আমরা অবস্থা তাই। আমরা শাশি ফুফু খালা তারা বুড়া হয়েছে, তারা দেখতে পালা না, তারা বোরকা বইরা ঘুরে। আর আমাদের মেয়ে বলি রসগোল্লার মতো তারা গোড়া রসগোল্লা যেরম বাঘ, কোনো ডাকা নাই ডাকি নাই যেরম বাগে ছেড়ে দে। আজ মেয়েদের অবস্থা এই হয়েছে, বলো মনে করে তারা এদিক সেদিক ঘোরাফেরা করে, তারা পর্দা মানে না। কিন্তু আল্লাহ বলছে তোমরা পর্দা মানো। ও গুনার ইমানদার আল্লাহর গোলাম, আমাদের দায়িত্ব হলো আমরা বিবিদেরকে যদি আমরা পর্দায় না রাখি, আমরা যদি আমাদের সন্তানকে হুকুম না রাখি, দুনিয়ার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। কাল কিয়ামতের দিন আমাদের জবাবদিহীন হতে হবে। দুনিয়ার কাজের জন্য আমরা সন্তানকে এত তাকিদ দেই বার দেখি না দেই, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তান যদি 7 বছর হয়, 6 বছর হলে তোমরা পর্দার তাকিদ দাও, 7 বছর হলে নামাজের কথা বল, যে 7 আর 10 হলে যদি 12 বছরে পার হয়ে যা নামাজের তাকিদ দাও, তাদেরকে পিটাই কর। আমরা কোনদিন নামাজের জন্য তাকিদ দিই না, যদি নামাজের জন্য তাকিদ দিতাম আমাদের সন্তানগুলো নামাজি হয়ে যাইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো মা বাবা নেক সন্তান দুনিয়ায় থেকে যদি দুনিয়া থেকে বিদায় হয়, কবরে শুয়া শুয়া সবাই জানিয়া সব পাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা সন্তানদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সমস্ত মুসলমান নর নারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ ফরজাই। ইলমে দিন শিক্ষা করতে লাগবো কতটুকু, হালালকে হালাল বুঝবার পরে, হারামকে হারাম বুঝবার পরে, খাইবার পরে চলবার পরে। আজ আমরা অবস্থায় হালাল হারাম কিছুই বুঝি না, এদিকে আমরা কিছু হুজুরদের কাছে ইলমে দিন শিক্ষা করি, আর আমরা এই যে মসজিদ মসজিদের লোকে সভা দিছে, এই সভার লোকে আমরা সবে যদি দুনিয়াতে আমরা এতে পয়সা ব্যাংক মাঝে থইতেছি, কিছু আল্লাহর ব্যাংক জমা করুন, আল্লাহর ব্যাংক হলে আল্লাহ রাস্তা দান করবো, তাহলে তো আমরা সবে দান করবো। তো ইনশাল্লাহ আমরা আমার ঘরে যে ওয়াজ করবো, তারপরে আমরা দিলাম মেন বক্তা আল্লাহ হাফিজ ও কাজি আবুল বাশার সাহেব, উনি এসে গেছে খুব সুন্দর হাদিস কোরআন দিয়ে সুন্দর বাসায় ওয়াজ করবে। উনি যদি আয়া দেয় বা খাবে তাহলে আমার এবং আপনাদের সবাইকে কমনাতে বেশি বেশি আমন্ত করতে। আর যদি কোনো ভুল হইতে দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়, আপনারাও মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মৌলানা মুখলিসুর রহমান, ধন্যবাদ।